হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আজকে আপনাদেরকে আমি মাংস কষা দেখাবো, মাংস একটু ঝোল ঝোল কষা দেখাবো। এখানে আলু, টমাটার, পেঁয়াজ, রসুন, শুকনো জল, আদা, আর নিয়ে নেব কিছু কাঁচা চাল। আলু কটাকে আমি ভালো করে ভাজি করে নেব। প্রথমে আলু আমি কাটি নেই, গোল গোল করে, মেলা বড় না আলু, সেই জন্য আমি গোল গোল করে ছিলে কাটে নিচ্ছি গোল আলু। আর মধ্যে একটু একটু করে চাকু দিয়ে ছেদ করে দিছি। আর এখানে পিষে নেব আমি জিরে। জিরেটাকে বেটে নেওয়ার পরে দেখে না কত সুন্দর পিষা হয়েছে। আর এখানে বেটে নেব আমি শুকনো ঝাল। শুকনো ঝালটাকেও ভালো করে পিষে, মানে বেটে নিয়ে নেব। তারপরে আমি বেটে নেব কাঁচা ঝাল, আদা, রসুন, এগুলো বেটে নেব। আমি ধনে দেবো না, জিরেটা নিয়ে নিচ্ছি, ধনে দেবো না। এইখানে দেখতে পারো যে আদা, রসুন, শুকনো জাল আর জিরে। আর এখানে ফোড়ন দিচ্ছি আমি শুকনো জাল আর জিরে। আর পেঁয়াজ ভাজি করতে দিচ্ছি, পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজি করে নেব, লাল লাল করে ভাজি করে নেব। এখানে পেঁয়াজটা দেখতে পারো, পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি আদা, এরপরে দিয়ে দেবো রসুন। এটাকে আমি ভালো করে ভাজি করে নেব, আদা, রসুন আর জিরে দিয়ে একটু ভাজি করে নেব, কাঁচা করে ভাজি করে নেব। তারপরে আমি দেব শুকনো ঝাল, যখন একটু ভাজি হয়ে যাবে তখন আমি শুকনো ঝালটা, পিষা শুকনো ঝালটা আমি দিয়ে দেব। এটা দেখতে পাই এখন দিলাম আমি লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পরে এটাকেও আমি একটু ভাজি করে নেবো। তারপরে একটু দেবো জল। জলটা দেওয়ার পরে দেখতে পারো একটু সময় আমি 1-2 মিনিট এর আমি হালকা আঁচে ভাজি করতে লাগবো। তারপর মাংসটা ছেড়ে দেবো ওতে, দেখতে পারো মাংসটা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর ভালো করে মিলিয়ে কিছু সময়ের জন্য আলু সব কিছু মিলিয়ে আমি কিছু সময়ের জন্য 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো। কোনো মতে অল্প একটুখানি জল দেবো এতে, এর থেকেও মাংস থেকেও একটু জল ছাড়বে। কোনো মতে অল্প একটুখানি জল দেবো আমি। এবারে ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার পরে আমি এখানে শুকনো কাঁচা জালগুলো হালকা বাটে নেবো, মেলা বাটবো না, হালকা বাটে তারপরে ছেড়ে দিচ্ছি। এখানে টমেটোটা কাটে ছাড়ে দিচ্ছি, দেখতে পারো জল গলছে কতটা। কোনো মতে অল্প একটুখানি জল দিয়েছিলাম আর একটু মাংস থেকে জল গলেছে। তারপর মাংসটা ভালো করে কষিয়ে নেবো, দেখতে পারো কত সুন্দর কালার আসছে। মাংসটা কষানো হয়ে যাওয়ার জন্য হয়ে গেছে। এবারে আমি কষানো মাংসর মধ্যে থেকে আলুগুলো বার করে নিয়েছি, মাংসটা কষানো হয়ে গেছে, আলুগুলো বার করে রেখে নিয়েছিলাম, কেননা বেশি গলে যেত, এই জন্য আমি আলুগুলো বার করে আলাদা করে রেখে নিয়েছিলাম। এবারে ফিরে আলুটাকে আমি ছেড়ে দিলাম, দেখতে পাবো কত সুন্দর কালার আসছে আর আলুগুলো খুব সুন্দর গলে গেছে। আপনারাও এরম করে একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর এখানে আমি বেটে নেবো শুকনো, এখানে ছোটো ইলাইচি, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ আর কিছু জিরে, এগুলো ভাজি করে একটু ভাজি করে তারপরে আমি বেটে উপর দিয়ে গুঁড়োটা ছিটিয়ে দেবো। এতে খুব সুন্দর টেস্ট আর ঘিরান আসে। শুকনো মানে গরম মশলাটা পিষে বাটে দিলে দেখতে পারো কত সুন্দর কালার আসছে। আর উপর দিয়ে আমি ছিটায় দিচ্ছি, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটাও খুব সুন্দর আছে। প্লিজ একবার ট্রাই করে দেখবেন, আপনারাও খুব ভালো খেতে হবে, প্লিজ ট্রাই করবেন।